আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমরা কী নিয়ে আলোচনা করব। সেটা হলো ড্রাগন ফলের পরিচর্যা। আসলে এখন ড্রাগনের মৌসুম চলছে, তো অনেকেরই বাগানে দেখা যায় যে এমনটা লাল হয়ে ড্রাগনের ফুলগুলো ঝরে যাচ্ছে। আসলে আজকের প্রতিবেদনটার মূল উদ্দেশ্য হলো এমনটা কেন হয় বা এর কোনো প্রতিকার আছে কি না, সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখতে পাচ্ছেন যে এখানে এগুলো এক কালার, এগুলো এক কালার, এটা ভালো আর এটা নষ্ট হওয়ার পর্যায়ে। তো আশা রাখছি ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা আজকে চেষ্টা করব আপনাদের এই সমস্যা সমাধানের কিছুটা হলেও তুলে ধরার, আসলে এটা এমনটা হওয়ার কারণ। আমরা দেখতে পাচ্ছি বাগানে ভরপুর ফল রয়েছে, তারপরেও এই যে সমস্যাগুলো রয়েছে যে কিছু ফুল লাল হয়ে ঝরে যাচ্ছে, আসলে আমরা এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আশা রাখছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে অন্যান্য কৃষক ভাইরা এই সম্পর্কে প্রতিকার পায়। আর আমরা চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে এই বিষয়টি নিয়ে তুলে ধরা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কৃষি মেন্টর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক, ভিডিওর থাম্বনেল দেখে অথবা ভিডিও শুরু থেকে আপনাদের যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করার কথা রয়েছে সেই আলোচনা নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি। মূলত বিষয় হচ্ছে যে একটি ড্রাগন গাছে কয়টি ড্রাগন আসলে সে ড্রাগন গাছে পরিচর্যাটি ভালো হয় এবং ফুলগুলো কেন ঝরে যায়, লাল হয়ে যায়, সেই বিষয় নিয়ে আজকের ছোট্ট একটি পরিসরে একটি গবেষণা হবে। এবং একজন সফল উদ্যোক্তা এবং পরিচর্যাকারী তিনার কাছ থেকে আমরা জেনে নেব যে আসলে এই যে ড্রাগনের যে চাষটি আছে, ফুলগুলো ঝরে যায়, এর প্রতিকার কি, সমস্যা কি, আদৌ কি কোনো সমস্যা আছে কি না বা এমনটা কোনো ব্যাপারই না, সে বিষয়টা নিয়েই আজকের আলোচনা হবে। ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ একটি ভিডিও হবে। তো আমরা একজন উদ্যোক্তাকে দেখে নিই, ভাই আপনি যদি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই কেমন আছেন? আল্লাহর রহমতে খুব ভালোই আছি। ভালোই আছেন তাই না? এই যে আপনার যে চাষের যে পরিধি বা আপনার যে ড্রাগন চাষটি রয়েছে, এই ড্রাগন চাষের একটা সামান্য একটা ছোট্ট যে সমস্যাটা আমরা দেখতে পাই যে এই যে ফুল লাল হয়ে যাওয়া, অতিরিক্ত ফুল, আসলে এর সমস্যাটা কি আর সমাধানটা কি? এই যে লাল হয়ে গেছে যেগুলো বললেন, যে এই গাছটাই আপনি গুনে দেখেন মনে হয় খুব সম্ভবত 30টার ঊর্ধ্বে আছে। আল্লাহর রহমতে দেখেন এই প্রথমতেই শুরু একারে 30-40টাই আছে, বুঝলেন, 50-60টাও আছে এক এক পিলারে। এক এক পিলারে আমরা কতগুলো আশা রাখতে পারি? এই যেগুলো, এগুলোর আর কোনো সমস্যা নেই। এই যেগুলো হয়ে গেছে 40-50-30-20, এর আর কোনো সমস্যা নেই। এই যে লালের যে সমস্যা, ও লালের ও সমস্যা, ওডে কেন হয়, ওডে এমনিই হবে, সবগুলো দাঁড়াবে না, এমনি সবগুলো দাঁড়াবে না, না সবগুলো ড্রাগনের ফুল সবগুলো কেউ এখনো বলতে পারেনি যে আমার সবগুলো দাঁড়িয়েছে, সব দাঁড়ালি তো 100-এর উর্ধে চলে যাবে। আচ্ছা এটার কোনো আছে যে আবহাওয়ার কোনো সমস্যা? না না, এটা ড্রাগনের, আমি ড্রাগন করা ইয়েতে দেখেছি যে সব ফুল দাঁড়ায় না। ফল মানে এটা আর একটা বিষয় আছে যে এক একটি ডুগায় এই ডুগাটা দেখছি মিসিং আছে, এরপরে আসবে, এরপরে কোনদিন পরে আসবে। এই যে ডুগাটা দেখছি এটাতে আছে 1-2-3-4 চারটার ভিতরে একটা একটা ওই যথেষ্ট। এবার আপনি এই পিলারটা গুনে দেখেন মনে হয় 30-এর উর্ধে আছে, তাহলে আমার দরকার নেই তো, একটাই দাঁড়ায়, ফলটা মোটা হোক।
যতদিন থাকবে এইভাবে মানে আচ্ছা একটি ডুবাই কয়টা ফল রাখা আসছে মনে করেন 30-20 ডে থাকলেই যথেষ্ট 30-20 জি এর কম আসলে আবার দেখা যাচ্ছে একটু মাইর খেয়ে যাওয়ার ভয় স্প্রে দিতে হবে যাতে ফল গুলো যাতে মোটা হয়। আচ্ছা আচ্ছা, কিন্তু অতিরিক্ত আসার দরকার নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এক কথাই আমরা বলবো যে যতই আমরা কীটনাশক ব্যবহার করি, ছত্রাকনাশক ব্যবহার করি, এর উপরে আর লাগে না, এর উপরে যদি চা হয় তাহলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। বুঝতে আর গাছও দিতে পারবে না, দিয়ে সহ্য করতে পারবে না। আচ্ছা ঠিক আছে। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ মতিউর ভাইয়ের কাছ থেকে এই যে ড্রাগনের যে ফুলগুলো লাল হয়ে যাওয়ার যে সমস্যা, আসলে আমরা মনে করছিলাম আসলে সমস্যা, আসলে তিনি বলছেন এটা কোনো সমস্যা না, একটি ডোগাতে মিনিমাম 2-3 আসলে আমরা যথেষ্ট মনে করি। আর এই ডোগার যে ক্ষমতা, ধারণ ক্ষমতা যেটাকে বলা হয়, এর যা ধারণ ক্ষমতা এ সেটা রেখেই বাদবাকিগুলো ঝরিয়ে দেবে। যেমন একজন মানুষ জিমে যে তার শরীরের ওয়েট অনুযায়ী রাখার চেষ্টা করে, ওয়েট রাখার চেষ্টা করে, বাদ বাকি ঝরাই দেয়, তেমনি আমরা ড্রাগনের ক্ষেত্রেও সেটা দেখতে পাচ্ছি যে ওর যেটা নেওয়ার বা দরকার সেটুকু নিয়েই বাদ বাকি তিনি মানে গাছ আছে যে ঝরে দেয়। তো সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ মতিউর ভাইয়ের সাথে কথা বললাম এই ফুল ঝরা বা লাল হয়ে যাওয়ার বিষয়টা নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি অল করে রাখবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।